গেল বছর কানাডা সরকারের পক্ষ থেকে জানানো হয় 2025 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ভিজিটর ভিসায় আসা ব্যক্তিরা চাকরি খোঁজার সুযোগ পাবেন। কাজ পেলে পরিবর্তন করতে পারবেন ভিজিটর বা ভ্রমণকারী পরিচয়। কয়েক মাসের মধ্যেই সরকারি এ সুযোগ কাজে লাগান কানাডায় থাকা পর্যটক ভিসাধারী ও বৈধ কাজের সুযোগ ছিল এমন বিদেশিরা। সে সময় কাজের অনুমোদনের আবেদন করে বহু মানুষ সাফল্য পেলেও এখন পরিস্থিতি একদমই ভিন্ন। চাকরির বাজারে মন্দা হওয়ায় ভ্রমণ ভিসায় আসা ব্যক্তিদের অধিকাংশই কাজ পাচ্ছেন না, বাড়ছে হতাশা। কেউ কেউ আবার ঘণ্টা প্রতি নগদ অর্থের বিনিময়ে কাজ করছেন, অর্থের অঙ্ক একদমই সামান্য। বিশেষ করে টরন্টোর পথে ঘাটে দেখা মিলছে এমন বাংলাদেশিদের। বিশেষজ্ঞরা বলছেন, কাজের প্রয়োজনে কানাডায় ভিজিটর ভিসায় এসে ভুল করা উচিত নয়। এই বিষয়টি নিয়ে সচেতন হওয়ার সময় এখনই। বাইরে থেকে আসতেছেন, তারা যদি মনে করেন যে বিষয়টা খুবই ইজি, ইটস নট লাইক সাচ ইজি। হ্যাঁ, আবার বলবো, আমি এটা কমপ্লিটলি রেস্ট্রিক্টেড না। কারো যদি ওই রকম যে ওই স্পেশাল ক্যাটাগরির, যে ফর ইনস্টান্স কেউ মনে করেন যে খুব ভালো শেপ, সে এক্সেপশনাল একটা শেপ, তখন তার স্কিলটাকে ট্রান্সফারেবল ইজিলি এবং যে এমপ্লয়াররা ইন্টারেস্টেড হবে। কিন্তু এর বাইরে অসংখ্য মানুষজন এটা একটা হাইপ সৃষ্টি করা হচ্ছে বা আসতেছে, তারা খুব সাফার করতেছে। বাংলাদেশ কমিউনিটি বা হাই কমিশন এ নিয়ে সচেতনতা তৈরি করতে পারে বলেও মনে করেন তিনি। কেউ যদি ভিজিট ভিসা বা কোনো সামহাউ এদেশে এসে যায়, সে অবশ্যই চায় যে এদেশে পার্মানেন্টলি থাকতে। তাকে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে সামহাউ একটা সার্টিফিকেশন অথবা কনভার্সন ডিগ্রি যেটাকে বলে, বা ছোটোখাটো একটা ডিপ্লোমা ডিগ্রি করে ইকুইভ্যালেন্ট করে সে জব মার্কেটে এন্ট্রি করার জন্য। মূলত কোভিড পরবর্তী অর্থনৈতিক কর্মযোগ্য বৃদ্ধির কারণে কানাডায় অনেক চাকরিদাতা পর্যাপ্ত ও অভিজ্ঞ কর্মী খুঁজে পাচ্ছিলেন না, তাই পর্যটক ভিসাধারীদের বিবেচনায় রাখার সুযোগ সৃষ্টি করা হয়। কিন্তু সাম্প্রতিক অর্থনৈতিক দুরবস্থায় সেটি এখন আর কাজে আসছে না। পাশাপাশি শিক্ষার্থীরা পেয়েছেন পূর্ণকালীন কাজের সুযোগ। এই নীতির আগে উত্তর আমেরিকার এই রাষ্ট্রে কাজ করতে আগ্রহীদের আসার আগেই কাজের অনুমোদনের আবেদন করতে হতো। তখন লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা LMIA অনুমোদন হতো। কানাডায় কাজের উদ্দেশ্যে আসতে চাইলে সেটি একমাত্র গ্রহণযোগ্য ও নিরাপদ উপায় বলছেন বিশ্লেষকরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।